কইছিলাম যে দুজখর আগুন রে চকুর ফানিয়ে ঠান্ডা করলে একটা ঘটনা কইছিল হুজুরে, এক আল্লাহর বন্দা আসলা দুনিয়াত মানুষটা ধন সম্পদ আছে কিন্তু বড় বড় বকিল আছে, ইলা মানুষ আমরার দেশে পাওয়া যায়নি, মাতকে পাওয়া যায়নি, ধন সম্পদ আছে কিন্তু বকিল ইলা আসেননি আল্লাহ, ইলা আমরা যারা আছি আমরারে আপনি মাবুদে বখালে তুই খান দূর করবার মিজাজ বানাইয়া দেও, মিজাজ বানাইয়া দেও যে এক আল্লাহর বন্দা বকিল আসিল মারা গেছে, আর হি সময় কর টেখা নোট আসিল না খাসা নোট আসিল, খাসা টেখা আসিল, খাসা টেখাও তো আমরা দেন আটা নিয়ে আসে নানি, তোমার একটা কি শিকি আছে নানি, ওলা টেখার জমানা আসিল, সময় নোটর জমানা আসিল না, আর মানুষটা মারা যাওয়ার বাদে ছেলে সন্তান যারা আসলা এরা কিছু সরল সুজা আসলা, তারাও ইকান বুধভাই তাতার বাবায় মুটে সৎকা হয় রাত হরই না, ও হইলা রে বাবা যখন মরি গেছই তান টেকাই গুণ তান তলির মাঝে থোয়া তার ই টেকাই একটাও আমরা খরচ করতাম নাই, ও বাবার লগে ওগুন কবর দিয়া আইতাম, হুকে সুবহানাল্লাহ, হাসারর তার বাবার লগে কবর টেকার তলি তুই আইচুন আর উফরে মাটি উঠি দিয়া আইচুন, বিষয়টা খানাখানি খানাখানি ওইয়া আলী মহলর খান পর্যন্ত গেছে গি, সুবহানাল্লাহ কইতে নাই ও ভাই, আলী মহল উম্মতর দোস্ত দুশ্মন নাই, উম্মতর গীতা দোস্ত দুশ্মন নাই, উম্মতর দোস্ত দুশ্মন নাই, ইতাই নবী বাল্লা খাজ করে নবী অখলে জেলা খান খমর দরিয়া বেরিয়া কিভাবে উম্মতরে দুদক তাকি বাসানি যায়, আলী মখলে ঔজাত ফিকির আর চিন্তার খাজ করেন ঠিক না বেটিক, বাই দি বাই খানো যাবার বাদে ইনতেন হইলা বড় ছেলেরে দেখাইয়া নিয়া যে ওল্লা ওল্লা শুনলাম তোমাতানোর বাবার একটা বিষয় ইটা হাসানি, বড় ছেলে হয় জি হয় হাসা বলেতে ও যে তুই আইচ্ছ খবর এমত অবস্থায় এগুনতে তো তোমাতানোর বাফর কোনো ফায়দা হইত নাই, বরঞ্চ কোনো সুরে যদি খবর পায় তে রাইত কু দিয়া এগুন নিতগি ফারে ঠিক না বেঠিক, সুরর কাছে আল্লাহর গড় আর পাবলিকর গড় কোনো বেশম আসেনি, সুর সুরু সুর সুরু ইয়ে এখন কিতা করা যাইত জিকাইলা তারা বলেতে আমরার খেয়াল হইল তুমি তাই যদি অগুন্তা খললে খললে বারহরিয়া আনিয়া গরিব গুড়াবা চাইয়া এতিম চাইয়া মাদ্রাসা চাইয়া উল্লা খান জাগাত যদি তুমি তাই সদকা করিলাও তে ওই তো ভারে এর বদৌলতে আল্লাহ তোমাতানোর বাফরে মাফ করি দিলি তোমার, কারণ আল্লাহ এমন এক জাত ই জাতে তার কুদরতি আদি বানাইল মানুষ রে দুজক জ্বালাই তো চায় না খালি বানা তালাশ করে যে কিভাবে আমার বন্দা করে আমি বেহেস্ত দিতা, পরামর্শ এটা বাদ দিছই না বালা দিছই, মাতনা বাদ না বালা, চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচানি যায় এটা ফিকির আর চিন্তা নবী রাসূল হলে করিয়া গেছই, আর এই চিন্তা আর ফিকির খররা সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হলে ঠিক না বেটিক, ইকান শুনিয়া বড় ছেলে হইল সুন্দর পরামর্শ দিছই তার আই রাইত আমি হলে হলে গিয়া, কারণ দিনও যদি খবর কুদাত লাগি তো জানা জানি যাব মানছে তখন তোমার কিতা করবা, আমি হলে হলে যাইমু আর গিয়া খানো তলিটা কোন সাইডে আসি আমার তো জানা আছে আর ওখান কুদিয়া তলিটা বার করিয়া নিয়া আর আমি মাদ্রাসা দিলাইমু গরিব গুরাবারে বাটিয়া দিলাইমু জুরে হোকা, ও বুঝিন গেছইন ইয়াল্লার বন্দা গিয়া মাটি হরাইয়া কুদিছইন কুদিয়াল্লে দেখুন টেখা তলিত থাকি বারইয়া বাবার শরীর গিয়া চট লাগিস, আল্লাহর বন্দায় আঙ্গুল দি বুঝিন ওলা সুটানির চেষ্টা করছেন, আমি কোনো কিতাব দেখছি না হুজুরে আমরা রে দর্শ হইছেন ইব্রতর লাগে হইয়ার, ইব্রতর লাগে হইয়ার, অবাই যখন কিতার লাগে হইয়ার ইব্রতর লাগে হইয়ার, এটার তাকে সবক হাসিল করবার লাগে হইয়ার, কথাটা বালা কথাটা গিদা বালা, ও বুদিন আল্লাহর বন্দায় আঙ্গুল দিয়ে সুটানির চেষ্টা লাগছে আর যেমনে সুটানির চেষ্টা গিয়ে লাগছে আঙ্গুল দিয়ে ওল্লা খান এমত অবস্থায় তার আঙ্গলির মাঝে আতর মাঝে যে জ্বলা আরম্ভ হয়েছে শিকশিল্লানি দিয়া খবর মাটি দিয়ে গুড়িয়া ইয়া খালি শিকশিল্লানি দে লইয়া গেছেন তোমার ঔষধ লাগাইছেন পুনদাত ঔষধে ঠান্ডা হয় না, হসপিটাল লইয়া গেছেন ইঞ্জেকশন মারছেন ঠান্ডা হয় না, পানিতে ডুবাইয়া রাখছেন ঠান্ডা হয় না, বরফও ডুবাইয়া রাখছেন ঠান্ডা হয় না, ই জ্বলার বন্ধ হয় না, শেষ পর্যায়ে হইলারি ই জ্বলা যখন কোনটায় বন্দর না তে এখন কর জমানার শ্রেষ্ঠ আলিম এবং শ্রেষ্ঠ বুজুর্গ ইলা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি ও বুজুর্গর কাছে যাই আর আল্লাহর ওলিয়ে যদি কোনটা হইয়া দেন দোয়া করেন হয়তো আল্লাহ মাফ করিলি তো পারে জুরে হোক,
আমরা তো বেমার আজার ফোড়ার বাদে দেখুন আর কোনো বাই কোনটা খামায় না, কোনো ঔষধে খামায় না, হইনানি বলেতে যাই গিয়ে অমুক হুজুরর কাছে অমুক বুজুর্গর কাছে গিয়া দোয়া করাই মু যাইনি না যাই না, সুবহানাল্লাহ আল্লাহ খান গেছেন। ই হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহিয়ে ইন যাওয়ার বাদে আদ্দুপান্তু হুনিয়া তাইন একজরা ফিকিরে পড়ি গেলা, ওয়াল্লাহ ইতা কি দার জ্বলারে বা বুঝলাম না, হইয়া তাইন চোখ মিজিলিছেন, সুবহানাল্লাহ না কিতা করছেন মাতলা কিতা করছেন চোখ মিজিলাইছেন। পরে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি হইয়া দিন ওবা তুমি তাইন ই বেটারে লইয়া দাও গি বাড়িত হোক, সুবহানাল্লাহ। তারা কইন হুজুর আইসি জলা বন্দন না আপনি ফুফা দিয়া দিতা বাড়ির যাইতাম কি হোক তার লাগে, বলেতে বাড়ির যাও গিয়া আর গিয়া শেষ রাইত উঠিও আর অজু ফড়িয়া দুই রেখাত চাইর রেখাত আট রেখাত নমাজ ফড়িয়া, না পারলে চাইর রেখাত নমাজ ফড়িয়া তেহি দিলে আর আল্লাহর দরবার আত উঠাইয়া আল্লাহর আজাবার গজবরে ডরাইয়া খান্দন আরম্ভ করিও, আর যদি ও খান্দন আল্লাহর আজাবার গজবরে ডরাইয়া বারুই যায় খান্দন চকুর ফানি বারুই যায় তে ও চকুর ফানি ফুটাইন তোমার আত লাগাই দিও, আল্লাহ চাহে তো তোমার জ্বলা বন্ধুইছিব। আল্লাহর বন্দা গেছইন বাড়িত তাহাজ্জুদর নমাজ ফড়িয়া খান্দিছইন, আল্লাহর খৌফিয়ার ডরে জর জড়াইয়া চকুর ফানি ছুটিছে চকুর ফানি লাগাইছইন জ্বলা বন্ধুই গেছে। শাহ সাহেব রহমতুল্লাহ আলী কইন ইটা গতানুগতিক কোনো আগ্নি নাই আর গতানুগতিক কোনো জ্বলা নাই, ইটা দুজখর আগ্নির সামান্য একটা শ্বাস লাগি গেছে, ই জ্বলা কোনো মেডিসিনে কোনো ঔষধে ঠান্ডা করতে পারতো না, একমাত্র আল্লাহর আজাব আর গজবরে ডরে দি চকুর ফানি ছাড়ি দে ই চকুর ফানিয়ে ঠান্ডা করলি। হায় রে হায়, আমরার আকাবির আমরার উস্তাদ হল ইতা আসলা আল্লাহর জাতর লগে কানেকশন লাগাইল মানুষ ঠিক না বে ঠিক, আল্লাহ ইতা ওলি হলর দরজাত্রে বুলন্দ করি দাও, ইতা ওলি হলর দরজাত্রে বুলন্দ করি দাও, আয় আল্লাহ খাস করি হাফিজ মৌলানা শহীদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলীর দরজারে বুলন্দ করি দাও, ও আল্লাহ তোমার বন্দার তো আমরা রাশা আসিলি জমিন আর বদ্দির খেদমত করতা, তুমি মাহবুদে দাওয়াত দিলেই শুনিছ গিয়া আল্লাহ আমরা বেজার নাই রেবা কিন্তু তোমার কাছে ভিক্ষা মাঙ্গিয়ার দরজারে বুলন্দ করি দাও। আর থান যে বড় ভাই হাফিজ নজমুদ্দিন কাসিমি আল্লাহ তুমি মাহবুদে হায়াত আমল বরকত দাও, ইলমু আমল বরকত দাও, আরো বেশি করিয়া দিনের খিদমত করবার তৌফিক দাও হলে আমিন হই। মহতরম হাজিরিন কেরাম, মাত সিত্রি গেছে আমার জমাইয়া মাতাই আমি মাতাম মারতাম না, কারণ যখন চেয়ারে দিছে আই চেয়ার খালি দেখি, চেয়ার খালি দেখি এর কারণে গতানুগতিক মাতবার মিজাজ আমার মাঝে নাই, আয়াত টুকরা ফুড়িছিলাম ফা আল্লাহমাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফা আল্লাহমাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বানাইছেন দুইটা জিনিস দিছেন, একটা দিছেন তুমি চাইলে নেক আমল করতে পারবায় আর আরেকটা দিছেন তুমি চাইলে নাফরমানিও করতে পারবায়, তবে জানিয়ে রাখো নাফরমানি খরতে শয়তানর অনুসরণ হল্লায় জাহান্নামও যাইবায় আর যদি ফরমাবরদারি খরতে আমি আল্লাহর কথা মানলায় বেহেশত পাইবায়, সুবহানাল্লাহ না। তবে বিবেক দিয়া দিলাম, বিবেক দিয়া দিলাম, কিতা দিয়া দিলাম, বিবেক দিয়া দিলাম, তোমারে খাওয়ার খে তোমারে সালার খে তুমি খার জমিনে দিয়া দিত রায় খার আসমানের নিচে তুমি থাকরায় খার দেওয়া বাতাস তুমি বুক কররায় খার দেওয়া চোখ দি তুমি দেখরায় খার দেওয়া হাত দি তুমি দৌড়ায় খার দেওয়া ভাও দি তুমি চলরায় খার দেওয়া জবান দি তুমি মাতিত রায়, বিবেক দিলাম, বিবেক দিলাম, কাজও লাগাও, কাজও লাগাও, ফা আল্লাহমাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফা আল্লাহমাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। শয়তানে কিন্তু তোমার তান্দে কুন্তা দেয়ার না, তার অনুসরণ করবা জাহান্নাম যাইবা, আমার কথা মানিলেই বাই বেহেশত যাইবা, সুবহানাল্লাহ। আমরার মালিক কে? আল্লাহ। আমার আতর মালিক কে? আল্লাহ। আমার ফাওর মালিক কে? আল্লাহ। আমার শকর মালিক কে? ও ভাই তোমার আমার মতো মানুষ, শোক দুইটা আছে কিন্তু বদ্রলোকর দুইও শোক দৃষ্টি শক্তি নাই, আছে নিলে মানুষ আসেনি আসেনি, তারে জিজ্ঞাস করিয়া দেখো এই দুই শকুর কি পর্যন্ত মূল্য, সুবহানাল্লাহ। ও ভাই আপনি আমি ফাও দি সলিয়ার আপনার আমার মতো ফাও আছে কিন্তু তার ফায় তার কথা শুনে না, ইলা মানুষ আমরার শকুর সামনে ফাই নি না ফাই না, তারে দিকাইয়া দেখো দুইটা ফাওর কতখান মূল্য, হে রে আল্লাহ হো আল্লাহ। এক দুস্ত হল আর বুজুর্গ হল মাতিলে মাতলাম পই জিব, এর কারণে আমি লম্বা মতো যাইতাম নাই, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরারে তার